শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সামনে আবার অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি সেলিনা খাতুন লাভলি, প্রভাষক ইতিহাস, বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গুরুদাসপুর, নাটোর। আজকে আমরা আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্র থেকে নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার সময়। যুগে যুগে পৃথিবীতে এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটে যারা স্বীয় প্রতিভা, সাহস এবং কর্মদক্ষতার দ্বারা ইতিহাসের গতি পরিবর্তন করেন। নেপোলিয়ন ঠিক তেমনি এক ব্যক্তি, যিনি ফ্রান্সের সংকটময় মুহূর্তে জন্মগ্রহণ করেও ফ্রান্স তথা গোটা ইউরোপের ইতিহাসের গতি পরিবর্তন করেছিলেন। নেপোলিয়ন তার প্রতিভা এবং কর্মদীপ্ততার সাহায্যে ফ্রান্স তথা গোটা ইউরোপে নেপোলিয়নের সাহস এবং কর্মদক্ষতা এতই দীপ্তময় ছিল যে 1799 থেকে 1814 সময়কালকে ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলা হয়। নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের সন্তান। ফরাসি বিপ্লব যদি সংঘটিত না হতো তাহলে নেপোলিয়নের মতো ফ্রান্সের কার্সিকা দ্বীপের একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানের পক্ষে কখনোই ফ্রান্সের সিংহাসন দখল করা সম্ভব হতো না, কারণ রাজতন্ত্র ছিল বংশানুক্রমিক প্রাথমিক জীবন। পুনরায় আবার 1769 খ্রিস্টাব্দে ফ্রান্সের ইতালির কার্সিকা দ্বীপের অজাসিও নামের একটি ছোট্ট শহরে দরিদ্র অথচ সম্ভ্রান্ত পরিবারে নেপোলিয়নের জন্ম। নেপোলিয়নের যখন জন্ম তখন ফ্রান্স ছিল সংকটাপন্ন। নেপোলিয়ন তার জন্মের সময় বলতে বুঝাইছে যে আমার যখন জন্ম তখন আমার দেশ মরণাপন্ন। পিতা চার্লস বোনাপার্ট ছিলেন সুদর্শন আইনজীবী। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন নেপোলিয়ন। শৈশব থেকেই শখ ছিল সৈনিক হবেন। ইতিহাস এবং দর্শনের প্রতি ছিল তার গভীর আগ্রহ। স্কুল জীবন শেষ করে সে সামরিক কলেজে ভর্তি হন। সামরিক কলেজে শিক্ষা গ্রহণের সময় সে অ্যারিস্টটল, প্লেটো, ভলতেয়ার, রুশো প্রভৃতি দার্শনিকদের রচনা সমগ্র অধ্যয়ন করেন। নেপোলিয়নের জন্মের কিছুদিন পরেই কার্সিকা ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে যায়। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে অনুপ্রাণিত হয়ে সে রাজনীতিতে যোগ দেন। ক্ষমতা গ্রহণ 1791 খ্রিস্টাব্দে তিনি লেফটেন্যান্ট পদে উন্নীত হন। 1794 খ্রিস্টাব্দে তিনি বিপ্লবী বাহিনীর জেনারেল নিযুক্ত হন। ওই বছরই বিপ্লবের অন্যতম নেতা রোবেসপিয়ারকে হত্যার অভিযোগে তিনি জেলে যান। 1795 খ্রিস্টাব্দে ডাইরেক্ট শাসন প্রতিষ্ঠিত হলে তিনি জেল থেকে মুক্তি পান এবং ইতালি অভিযানে অধিনায়ক নিযুক্ত হন। সেখান থেকে তার উত্থান এবং আকাশচর। দুর্নীতিপরায়ণ ডাইরেক্টের শাসনের দুর্বলতার সুযোগে তিনি ডাইরেক্টরদের একে একে পদচ্যুত করে 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর কনসুলেট নামে এক নতুন শাসনতন্ত্র প্রবর্তন করেন এবং 5 বছর উক্ত পদে বহাল থাকেন। 1804 খ্রিস্টাব্দে তিনি সিনেট প্রজাতন্ত্র বাতিল করে ফ্রান্সের সিংহাসন দখল করেন। ডাইরেক্টের শাসনের দুর্বলতা ত্রাসের রাজত্ব ব্যক্তির শাসনের দুর্বলতা ত্রাসের রাজত্ব এবং বিপ্লব পরবর্তী অরাজকতা জনগণের মনে বিপ্লব সম্পর্কে এক ভীতির সঞ্চার করে। তারা ফ্রান্সের ক্ষমতায় এমন একজন ব্যক্তিকে দেখতে চেয়েছিল যে ছিল দেশপ্রেমী এবং বীর যোদ্ধা। তারা নেপোলিয়নকে ঠিক তেমনি একজন ব্যক্তি হিসেবে মনে করে। নেপোলিয়নের সংস্কার সমূহ একজন শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে নেপোলিয়নের নাম ইতিহাসে সমুজ্জ্বল। ডাইরেক্টের শাসনের পতনের পর কনসুলের শাসন প্রবর্তিত হলে তিনজনের হাতে এর ক্ষমতা অর্পিত হয়। এর মধ্যে প্রশাসনিক সমস্ত ক্ষমতা নেপোলিয়নের হাতে থাকে। নেপোলিয়ন জানতেন যে তরোয়ারির সাহায্যে সিংহাসন লাভ করলেও তার সংস্কার এবং সুশাসনের দ্বারা স্থায়ী করতে হয়। নেপোলিয়নের সংস্কারের উদ্দেশ্য ছিল জাতির ক্ষতকে উপশম করা, একটি সুষ্ঠু ও সুদৃঢ় শাসন কায়েম করা। 3 ছিল অর্থনৈতিক এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে নেপোলিয়ন ফ্রান্সের সংস্কারে আত্মনিয়োগ করে। নিম্নে নেপোলিয়নের
গুরুত্বপূর্ণ সংস্কার সমূহ আলোচনা করা হলো। প্রশাসনিক সংস্কার, নেপোলিয়ন ফ্রান্সে একটি ফ্রান্সের শাসন ব্যবস্থাকে একটি সুদৃঢ় শাসন কাঠামোর উপর ভিত্তি করার জন্য দেশ থেকে সমস্ত দোলাদুলি দূর করেন, অধিকার প্রাপ্তদের সমস্ত অধিকার বাতিল করেন, শ্রেণী বিভেদ দূর করেন, দাস প্রথা বিলোপ করেন এবং চার পক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করেন এবং ফ্রান্সে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। সমস্ত দেশে যেন একই শাসন কাঠামো প্রবর্তন করা যায় সেই লক্ষ্যে তিনি চারটি পদক্ষেপ গ্রহণ করেন। এক, জনগণ কর্তৃক সরকারি কর্মচারীগণের নির্বাচন ব্যবস্থা লোপ করে প্রথমে কনসাল পরে সম্রাট কর্তৃক মনোনয়ন প্রথা গৃহীত হয়। দুই, দেশের পূর্বের 83টি ডিপার্টমেন্ট ঠিক রাখা হয় কিন্তু বিভাগগুলোকে সুবিন্যস্ত করা হয়। তিন, প্রত্যেক প্রদেশে একজন করে প্রিফেক্ট নিযুক্ত করা হলো এবং বিচার বিভাগের কাঠামো পরিবর্তন না করলেও বিচারপতিগণ সম্রাট কর্তৃক নিযুক্ত হন। এরপরে আছে নেপোলিয়নের আইন সংস্কার। নেপোলিয়নের সংস্কারগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তার আইনবিধি সংস্কার বা কোড নেপোলিয়ন প্রবর্তন। একটি নতুন সমাজ গঠন করার উদ্দেশ্যে নেপোলিয়ন আইনগুলোকে সংকলন এবং সংকলন করার জন্য একটি কমিটি গঠন করে। এই কমিটির সুপারিশ ক্রমে 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কোড নেপোলিয়ন প্রবর্তন করে। কোড নেপোলিয়ন তিনটি ভাগে বিভক্ত ছিল, দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্য কোড, এবং 2287টি ধারা ছিল। দেওয়ানি কোড, দেওয়ানি কোডের মধ্যে যে আইনগুলো ছিল তা হচ্ছে, আইনের পক্ষে সকল ব্যক্তির সমান অধিকার স্থাপিত হয়। দুই, সামাজিক সাম্য স্থাপিত হয়, কোনো ব্যক্তি বা পরিবারের বিশেষ অধিকার লোপ করা হয়। তিন, বংশ কৌলীন্য বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে যে কোনো নাগরিককে চাকরি লাভের অধিকার দেওয়া হয়। চার, প্রত্যেক সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকার দান করা হয়। পাঁচ, বিপ্লবের সময় বৈষম্যমূলক অধিকার লোপ করে যেসব আইন করা হয় তা নেপোলিয়ন বহাল রাখে। ছয়, রেজিস্ট্রি বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বৈধ বলে ঘোষিত হয়। সাত, সন্তানের ভরণ পোষণ পিতার বৈধ দায়িত্ব বলে ঘোষিত হয়। আট, বিচার ব্যবস্থা সংগঠন করে জুরি প্রথা চালু করা হয়। নয়, রাজনৈতিক অপরাধীদের সাধারণ অপরাধী না ভেবে স্বতন্ত্র মর্যাদা দেওয়া হয়। এরপরে আছে ফৌজদারি কোড। ফৌজদারি কোডে যে আইনগুলো ছিল তার মধ্যে যাবজ্জীবন জেল, কারাদণ্ড, জরিমানা, বিনা বিচারে কাউকে আটক রাখা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাণিজ্যিক কোড। বাণিজ্যিক, এই আইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন এবং বাণিজ্যিক কার্যকলাপ পরিচালিত হতো। কর্নেগুলিয়ানের গুরুত্ব, কর্নেগুলিয়ানের গুরুত্ব সম্পর্কে নেপোলিয়ন নিজেই বলেছেন, আমি যে 40টি যুদ্ধে জয়লাভ করেছি তার কোনোটাই গুরুত্বপূর্ণ না, যেটা কর্নেগুলিয়ানের মধ্যে ছিল। প্রাকৃতিক আইন এবং রোমান আইনের মিশ্রণে এই কর্নেগুলিয়ান প্রবর্তন করা হয়। এর ফলে কর্নেগুলিয়ান ফ্রান্স তথা গোটা ইউরোপের ইউরোপ কর্তৃক স্বীকৃত হয় এবং আজও ইউরোপের অনেক দেশে কোড নেপোলিয়নের অনেক ধারা আজও প্রবর্তিত আছে। এরপরে আছে নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সের অর্থনৈতিক কাঠামোটা একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স নামে যে অর্থনৈতিক প্রতিষ্ঠানটি গড়ে তোলে তা পরবর্তীকালে অন্যতম অর্থনৈতিক ব্যবস্থাকে সমাদৃত হয়। নেপোলিয়ন ফ্রান্সের অর্থনীতিকে গতিশীল করে রাখার জন্য বকেয়া কর আদায়, নতুন কর আরোপ এবং বিজিত রাজ্যগুলোর উপর কর আরোপ করা হয় এবং ফ্রান্সের সামরিক কাজে ব্যয় করা হয়। নেপোলিয়ন ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটে। এরপরে নেপোলিয়নের যেটা আছে সেটা হচ্ছে সামাজিক সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সকে ফরাসি সমাজকে একটি প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তিনি ফ্রান্সের বৈষম্যমূলক যেসব আইনগুলো ছিল তা রোধ করেন। নেপোলিয়ন বংশগত মর্যাদার পরিবর্তে ব্যক্তিগত যোগ্যতাকে অধিক গুরুত্ব দেন। নিজের স্বৈরাচারী শাসক হলেও তিনি জনগণের
মূল্যায়নকে গুরুত্ব দেন। এরপরে আসে নেপোলিয়নের শিক্ষা সংস্কার। নেপোলিয়নের শিক্ষা সংস্কারের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের প্রতি জনগণের আনুগত্য তৈরি করা। শিক্ষকদের উদ্দেশ্য ছিল ছাত্রদের রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল করে তৈরি করা। নেপোলিয়ন ফ্রান্সের শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ এই তিনটি প্রাথমিক, মাধ্যমিক, টেকনিক্যাল এবং উচ্চ এই তিনটি পর্যায়ে বিভক্ত করেন। বিদ্যালয় স্তরে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস পাঠদান করা হতো। ল্যাটিন ফরাসি ভাষা এবং সাধারণ বিজ্ঞান শিক্ষার জন্য গ্রামার স্কুল ছিল। নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নেপোলিয়নের শিক্ষা সম্পর্কে অমর বাণী হচ্ছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়নের শিক্ষা সংস্কারের উদ্দেশ্য ছিল শিক্ষার মাধ্যমে উপযুক্ত জনমত গড়ে তুলে। এই সংস্কারের পেছনে তার দুটি উদ্দেশ্য ছিল, এক ছিল শিক্ষার মাধ্যমে উপযুক্ত জনমত গড়ে তুলে, স্বৈরশাসনের গুণগানের পক্ষের সমর্থন গড়ে তোলা। দুই ছিল শিক্ষার মাধ্যমে দক্ষ ও উপযুক্ত জনশক্তি গড়ে তোলা। শিক্ষা সংস্কার মাধ্যমে শিক্ষা সংস্কার প্রারম্ভে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ প্যারিস প্রতিষ্ঠা করে। প্রাথমিক স্কুল শেষ করে মাধ্যমিক স্কুল এবং মাধ্যমিক স্কুল শেষ করে মেধাবীরা শুধু ইউনিভার্সিটি অফ প্যারিসে ভর্তি হতে পারত এবং বাকি সব 80-90% ছাত্ররা কারিগরি শিক্ষা গ্রহণ করত। দেশের সমস্ত পাঠ্যপুস্তক নেপোলিয়ন প্রবর্তন করতেন এবং শিক্ষা ব্যবস্থার যাবতীয় নিয়ন্ত্রণ নেপোলিয়নের হাতে ছিল। এরপর আসে নেপোলিয়নের ধর্মীয় সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সকে একটি প্রগতিশীল সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি গির্জা এবং রাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা 1801 খ্রিস্টাব্দে ধর্মমীমাংসায় স্থির করা হয় যে ফরাসি গির্জা উচ্চ পদস্থ যাজকগণ রাষ্ট্র কর্তৃক নিযুক্ত হবেন এবং পোপ কর্তৃক অনুমোদিত হবে এবং নিম্ন স্তরের যাজকগণ পোপ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হবেন। নেপোলিয়ন যাজকদের বেতন ভাতা প্রদান করতেন এবং ধর্ম ব্যাপারে পরোক্ষভাবে নেপোলিয়ন হস্তক্ষেপ শুরু করে ধর্ম সংস্কার ধর্মমীমাংসার মাধ্যমে। এরপরে আসে নেপোলিয়নের শিল্প এবং বাণিজ্য সংস্কার। নেপোলিয়ন শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিল্প এবং বাণিজ্যের জন্য তিনি বণিক সংঘ প্রতিষ্ঠা করেন। শিল্প বিপ্লবের ফলে ফ্রান্সের অনেক পণ্য শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের অনেক পণ্য ফ্রান্সে ব্যবহৃত হতো। দেশীয় পণ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নেপোলিয়ন আমদানি করা পণ্যের উপর উচ্চ হারে শুল্ক দিত। মহাদেশীয় ব্যবস্থার ফলে ইংল্যান্ডের পণ্য যখন ফ্রান্সে ব্যবহৃত না হতো সেজন্য সে সময় নেপোলিয়ন বিকল্প পণ্য উৎপাদনের ব্যবস্থা করেন। কুটির শিল্পের প্রকাশ এবং কারখানা আইন প্রবর্তন করা হয়। এরপরে আসে নেপোলিয়নের অন্যান্য সংস্কার। অন্যান্য সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রাস্তাঘাট মেরামত, তারপরে তোমার বন্দর স্থাপন, বর্তমানে ফ্রান্সের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তা নেপোলিয়নেরই অবদান। স্থাপত্য কীর্তি ছিল নেপোলিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই যে নেপোলিয়নের বোনাপার্টের যে বর্ণাঢ্য জীবন সম্পর্কে জানলাম এবং তার সংস্কারগুলো সম্পর্কে আলোচনা করলাম। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার সংস্কার সমূহ আলোচনা করো। আজকে এই পর্যন্তই।